বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও ট্রেনের ইঞ্জিন বন্ধ করা হয় না কেন? ওয়েল বন্ধুরা, বেসিক্যালি এর পেছনে তিনটি কারণ রয়েছে। নাম্বার ওয়ান, ট্রেনের ইঞ্জিনগুলি বিভিন্ন প্রসেসের পর চালু করতে হয়, আর এই ইঞ্জিন চালু হতে মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগে। আর এই সময়ে যদি হঠাৎ করে ট্রেন ছাড়ার জন্য গ্রিন বা ইয়েলো সিগন্যাল চলে আসে, তাহলে ইঞ্জিন বন্ধ থাকলে সেটি পসিবল হবে না, এবং যে জন্য বড় বড় দুর্ঘটনাও ঘটতে পারে। নাম্বার টু, ট্রেনের ইঞ্জিনগুলিতে ব্রেকের জন্য এয়ার কম্প্রেসার ব্রেক লাগানো থাকে, আর এই এয়ার প্রেসার ব্রেকগুলি সঠিকভাবে কাজ করার জন্য বাতাসের প্রেসার প্রয়োজন হয়, আর ইঞ্জিন চালু না থাকলে এয়ার কম্প্রেসার কাজ করা বন্ধ করে দেয়, যে জন্য স্টেশনে পৌঁছানোর পরেও ট্রেনের ইঞ্জিন বন্ধ করা হয় না। নাম্বার থ্রি, ডিজেল ইঞ্জিনগুলি চালু করার জন্য সঠিক সময় ব্যাটারি ফুল চার্জ থাকতে হয়, বিশেষ করে যাত্রীবাহী ডিজেল ইঞ্জিনে ট্রেনগুলিতে লাইট, ফ্যান ও অন্যান্য কাজগুলি করার জন্য ব্যাটারির সাহায্য হতে থাকে, আর ইঞ্জিন বন্ধ থাকলে ব্যাটারির চার্জও ডাউন হয়ে যেতে পারে। এছাড়াও ডিজেলের ইঞ্জিনগুলি চালু করার সময় অতিরিক্ত ফিউল খরচ করতে হয়, আর বারবার ইঞ্জিন চালু ও বন্ধ করার ফলে অতিরিক্ত খরচ হওয়ার জন্য ইঞ্জিন সবসময় চালু অবস্থাতেই রাখা হয়। ওয়েল ফ্রেন্ডস, এই বিষয়ে কি আপনি আগেই জানতেন? আর যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।